হরে কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুদের পুনরায় এই চ্যানেলে প্রাণঢালা ভালোবাসা অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে এই পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষের পরমা একাদশী ব্রত এই একাদশী ব্রত আপনারা অবশ্যই পালন করবেন এই একাদশী ব্রত পালন করার মাধ্যমে আপনারা ভগবানের অনেক অনেক কৃপা আশীর্বাদ আপনারা লাভ করতে পারবেন এই পরমা একাদশী পালন করে আমরা সমস্ত প্রকার দুঃখ কষ্ট থেকে মুক্ত হয়ে যাব এবং ভগবানের বিশেষ কৃপা আমরা লাভ করব এই একাদশী মাহাত্মে বর্ণনা করা রয়েছে যে স্বর্গের কোষাধ্যক্ষ ধনকুবের ইনি প্রথমে এই পরমা একাদশী ব্রত পালন করে এত ধন ঐশ্বর্যের মালিক হয়েছিলেন তিনি তাই এটা আপনারা মনে রাখবেন আগামী বারোই অগাস্ট এই পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষের এই পরমা একাদশী ব্রত এই বছরটি অত্যন্ত পবিত্র এই পুরুষোত্তম মাসের এই দুটি একাদশী এর আগের একাদশীটা ছিল পদ্মিনী একাদশী এবং এই বারোই অগাস্টের একাদশী নাম হচ্ছে পরমা একাদশী এই দুটো একাদশী ব্রত পালন করার মাধ্যমে আমরা ভগবানের অনেক অনেক আশীর্বাদ লাভ করতে পারব তো যারা এখনও একাদশী ব্রত পালন করেন না তাদেরকে অনুরোধ করব আপনারা আসুন একবার একটি একাদশী পালন করে দেখুন আপনাদের কেমন লাগে কোনো কষ্ট হবে না শারীরিক একাদশীর আগের দিনে দশমীর দিনে শুধু নিরামিষ আহার করবেন এবং রাত্রে দাঁত ব্রাশ করবেন এবং ভগবানের কাছে সংকল্প করবেন যিনি একাদশী ব্রত আপনি খুব ভালো করে পালন করতে পারেন বিভিন্ন প্রকার ফলমূল আপনি গ্রহণ করবেন কোনো অসুবিধে নেই যাদের শারীরিক কোনো বিশেষ অসুবিধে নেই কমপক্ষে দুপুর পর্যন্ত উপবাস থেকে তারপরে ফলমূল গ্রহণ করতে পারেন যারা আরও বেশি ভালোভাবে করতে চান সন্ধ্যা পর্যন্ত উপবাস থেকে তারপরে ফলমূল নিতে পারেন যারা আরও বেশি করে খুব ভালো করে করতে চান সারাদিন সারা রাত কোনো রকম পান বা কোনো রকম আহার না করে রাত্রি জাগরণ করে বেশি করে ভগবানের নাম সংকীর্তন জপ ভাগবত শ্রবণ ভক্তসঙ্গ তুলসী সেবা ভগবানকে প্রদীপ দান মন্দির প্রদক্ষিণ পবিত্র নদীতে স্নান একাদশীতে অক্ষয় অক্ষয় ফল লাভ করতে পারবেন এবং দ্বাদশীতে অবশ্যই নির্ধারিত সময় পালন করবেন পালনটা হচ্ছে সেটাই যে একাদশী তিথিতে যে পঞ্চশস্য আমরা বর্জন করেছিলাম দ্বাদশীতে সকালবেলা সেই সামান্য কিছু পঞ্চশস্যের মধ্যে যেমন চাল বা মুড়ি বা চিড়ে সামান্য ভগবানকে নিবেদন করে সামান্য একটু মুখে দিয়ে নির্ধারিত সময় পালনের মধ্যে নির্ধারিত সময় পালন করবেন তাহলে একাদশীর পুরনো ফল আপনি লাভ করতে পারবেন তো এইভাবে আপনারা একাদশী ব্রত পালন করুন একাদশী পালন করার ফলে আমরা যত ধরনের পূর্ব জীবনের বর্তমান জীবনের যত পাপ আছে তা থেকে আমরা মুক্ত হতে পারবো এবং ভগবানের অত্যন্ত ভাজন হতে পারবো তা আজকে আমি এই পরম একাদশীর মাহাত্ম আপনাদেরকে বর্ণনা করব আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং পারণের সময় পারণের সময় আপনারা দেখে নেবেন সেই নির্ধারিত সময় অনুসারে আপনারা পারণ করবেন তো আমি পাঠ করে আপনাদেরকে শ্রবণ করাচ্ছি আপনারা শ্রবণ করুন এই পরম একাদশী মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছেন যত একাদশীর মাহাত্মতে দেখবেন যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন এহে কৃষ্ণ পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কী এবং এর বিধি বা কী প্রত্যেকটি একাদশীর নাম এবং একাদশী পালনের বিধি জিজ্ঞাসা করেছেন তাহলে সেই জন্যে আমাদের প্রত্যেকটি একাদশীর মাহাত্ম ভালো করে শ্রবণ করা উচিত আগে থেকে কেন আমরা এই ভিডিওটা আপলোড করি আমি যাতে আপনারা সচেতন হতে পারেন এই বেধি কি কী খেতে হবে কি কী খাওয়া উচিত নয় কি কী করতে হবে সমস্ত কিছু দেওয়া থাকে তো এই জন্য ভগবানকে জিজ্ঞাসা করলেন যে একাদশীর নাম কি এবং বিধি বা কী দয়া করে আমাকে বলুন তখন শ্রীকৃষ্ণ তার ভক্ত এভাবে জানতে চেয়েছেন খুব একটি সুন্দর প্রশ্ন করেছেন তখন শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির সুখ ভোগ মুক্তি আনন্দ প্রদানকারী পবিত্র এবং পাপ বিনাশিনী এই একাদশীর নাম পরমা পূর্বে বর্ণিত একাদশীর বিধি অনুসারেই এই ব্রত পালন করা কর্তব্য হ্যাঁ আগে আগে যে সমস্ত একাদশী ব্রত পালনের যে বিধি যে একাদশী দিনে কি খাওয়া উচিত নয় হ্যাঁ কী কর্ম করা উচিত নয় দিনে ঘুমানো উচিত নয় মিথ্যা কথা বলা উচিত নয় হ্যাঁ তারপরে কারো সমালোচনা করা উচিত নয় কারো নিন্দা করা উচিত নয় ভগবানের সেবা করা উচিত বেশি করে নাম করা উচিত পবিত্র নদীতে স্নান করা উচিত এই যে যে বিধিনিষেধগুলো সেটা অবশ্যই পালন করতে হবে তাই বললেন পূর্বে বর্ণিত একাদশীর বিধি অনুসারেই এই ব্রত পালন করা কর্তব্য এখন এই ব্রত বিষয়ে এক মনোহর কাহিনি তোমাকে বলব তখন ভগবান বললেন এই একাদশী সম্বন্ধে একটি খুব সুন্দর কাহিনি আছে তোমাকে আমি বলছি কাকে বললেন যুধিষ্ঠির মহারাজকে তাই তিনি বললেন নগরে মুনি ঋষিদের কাছে আমি তা শুনেছিলাম তো ভগবান বললেন যে নগরে মুনি ঋষিদের কাছে আমি এটা শুনেছি তাই যুধিষ্ঠির তোমাকে আমি সেই মনোরম কাহিনিটি বলছি হ্যাঁ নগরে সুমেধা নামে এক ব্রাহ্মণ বাস করতেন তার স্ত্রীর নাম ছিল পবিত্রা তিনি অত্যন্ত প্রতিব্রতা ছিলেন কিন্তু পূর্ব কর্মফলে এই ব্রাহ্মণ ধনহীন হয়ে পড়েন পূর্বে তিনি এমন কিছু কাজ করেছিলেন যার ফলে এই জীবনে তিনি দরিদ্র হয়ে জন্মগ্রহণ করেছেন হ্যাঁ সেটাই ভিক্ষা চেয়েও তার কিছুই জুটত না যদি সে ভিক্ষা চাইত কারোর কাছে কেউ তাকে ভিক্ষা দিত না জুটত না কিন্তু তার স্ত্রী নিজ পতির সেবা নিষ্ঠা সহকারে করতেন তার পত্নী ছিলেন অত্যন্ত ভক্তিমতী স্বামীকে খুব সুন্দর সেবা করতেন স্বামীকে কখনো বলতেন না যে গৃহে অন্ন নেই পত্নীর শারীরিক দুরবস্থার কথা চিন্তা করে ব্রাহ্মণ নিজের ভাগ্যকে দোষারোপ করতেন যে আমিও কত অভাগা হ্যাঁ নিজের ভাগ্যকে তিনি দোষারোপ করতেন তো একদিন কী হলো একদিন পত্নী প্রিয়ংবদাকে বললেন হে কান্তে হ্যাঁ আমি ধনবান মানুষদের কাছেও ভিক্ষা চেয়ে পাই না বলো এখন আমি কী করবো যারা ধনী ব্যক্তি তারা তো কিছু ভিক্ষা শিক্ষা দিতে পারেন তাদের কাছে চাইলেও তারাও কোনো ভিক্ষা দেয় না ধন সংগ্রহের জন্য আমি অন্য কোথাও যেতে চাই তুমি আমাকে অনুমতি দাও এভাবে স্ত্রীকে তিনি অনুরোধ করলেন ব্রাহ্মণ পত্নী তখন তাকে বললেন হে বিদ্যান এ জগতে মানুষ তার পূর্ব সঞ্চিত ফল ভোগ করে আপনি এখন যা কিছু ভালো কর্ম করবেন পরবর্তী জীবনে সেটা ভোগ করবেন আর পূর্ব জীবনে যেটা আপনি করেছিলেন বর্তমান জীবনে সেটা আপনি ভোগ করছেন তাই বললেন পূর্বজন্মের কোনো ফল না থাকলে স্বর্ণ পর্বতে গেলেও কিছু পাওয়া যাবে না যদি একটি বাংলায় কথা আছে না যদি কপালে না থাকে ঘি ঠক ঠকালে হবে কি তাই বলছেন যদি কপালে সুখ না থাকে যে স্বর্ণের পাহাড়ে গিয়েও যদি কেউ বসে থাকে তাহলে সেখানে সুখ পাবে না হুম তাই একটি বাংলা আর একটি প্রবাদ আছে যদি যাবে বঙ্গে কপাল যাবে সঙ্গে যেখানেই যাবেন না কেন আমার আপনার ভাগ্য অনুসারেই ভাগ্যই আপনার সঙ্গে যাবে হে স্বামী পূর্বজন্মে আমি অথবা আপনি কেউই ধন সম্পদ ইত্যাদি কোনো কিছুই সৎপাত্রে দান করিনি তার মানে যদি সৎপাত্রে আমরা এখন কিছু দান না করি সাধু সেবা বৈষ্ণবের সেবা ভগবানের সেবার জন্য এই বিশেষ পুরুষোত্তম মাসে যদি আমরা দান করি এটা অনেক অঘাত ফল তাই এখানে বললেন যে পূর্ব জীবনে আমিও কোনো সৎপাত্রে দান করিনি তুমিও সৎপাত্রে দান করিনি তার ফলে আমাদের এরকম দুর্ভাগ্য তাই আমাদের ভাগ্যে যা আছে তা এখানেই থেকেই লাভ হবে আমাদের ভাগ্যে যা আছে যদি ভাগ্যে সুখ থাকে তাহলে এখানেই সুখ হবে দুঃখ থাকলে এখানেই দুঃখ হবে এটা হচ্ছে ভক্তের মনোভাব আপনাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না তার স্ত্রী এই কথা বললেন যে তোমাকে কোথাও যেতে হবে না কেননা পতিহীনাকে দুর্ভাগা বলে সবাই তখন নিন্দা করবে অতএব এখানে যা ধন লাভ হয় তা দিয়ে দিন যাপন করুন এইভাবে স্বামীকে তিনি অনুরোধ করলেন ওই বিচক্ষণ ব্রাহ্মণ পত্নীর কথা শুনে ওই নগরেই রইলেন একদিন মুনি শ্রেষ্ঠ কন্ডিন্য সেখানে এলেন ঋষির নাম হচ্ছে কন্ডিন্য তাকে দেখে সুমেধা খুব খুশি হলেন তার স্ত্রী খুব খুশি হলেন ব্রাহ্মণ সহস্ত্রী মুনিকে প্রণাম জানালেন সুন্দর আসন দিয়ে তার পূজা করলেন ওই দম্পতি আনন্দ সহকারে মুনিকে ভোজন করালেন এরপর ব্রাহ্মণ পত্নী জিজ্ঞাসা করলেন হে মুনিবর। কীভাবে দারিদ্রতা নাশ হবে বিনা দানে কীভাবে ধন বিদ্যা স্ত্রী লাভ হয় আমার স্বামী আমাকে এখানে রেখে ভিক্ষার জন্য দূর দেশে যেতে চান কিন্তু আমি তাকে যেতে নিষেধ করেছি এখন আমাদের ভাগ্যবশে এখানে আপনার শোভাগমন হয়েছে আপনার কৃপায় আমাদের দারিদ্রতা অবশ্যই নাশ হবে দারিদ্রতা বিনষ্ট হয় এমন কোনো ব্রত বা তপস্যার কথা আপনি কৃপা করে আমাদের বলুন তাহলে কত সুন্দর একটি প্রশ্ন করেছেন বিভিন্ন প্রকার দান তপস্যা ছাড়াই যাতে দারিদ্রতা নাশ হয়ে যায় সেমন একটি ব্রতের কথা বলুন তাহলে আমরা বুঝতে পারলাম কি ব্রতের কথা তিনি বলবেন এ কথা শুনে মনিবার বললেন হে সাধ্বী পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষে পরমা নামে এক একাদশী আছে এই তিথি ভগবানের অতীব প্রিয়া এই তিথি ভগবানের অতীব প্রিয়তমা এই ব্রত পালনে মানুষ অন্ন ধন সম্পদ আদি সবই লাভ করে থাকে এই সুন্দর ব্রত ধনপতি কুবের প্রথম করেছিলেন তাহলে স্বর্গের যিনি কোষাধ্যক্ষ কুবের তিনি সর্বপ্রথমে এই পরমা একাদশী ব্রত এই পুরুষোত্তম মাসে উনি করেছিলেন হ্যাঁ রাজা হরিশচন্দ্র এই ব্রত পালনে স্ত্রী পুত্র ও রাজ্য ফিরে পেয়েছিলেন আমরা হরিশ্চন্দ্রের কাহিনী জানি হরিশ্চন্দ্র তিনি এমন একজন দানশীল ব্যক্তি ছিলেন দানের জন্য তিনি তার স্ত্রীকে পুত্রকে পর্যন্ত তিনি বিক্রি করে দিয়েছিলেন সেটা আমরা জানি তার রাজ্য বিক্রি করে দিয়েছিলেন হ্যাঁ রাজ্য দান করে দিয়েছিলেন তো এইভাবে সব কিছু তিনি সর্বস্ব হারা হয়েও এই ব্রত পালন করে রাজা হরিশ্চন্দ্র কী করেছিলেন তার স্ত্রী পুত্র রাজ্য সব আবার ফিরে পেলেন হে বিশালাক্ষী এই জন্য তোমরাও এই ব্রত পালন কর তখন কন্ডিন ঋষি তাদেরকে এই ব্রত পালন করতে নির্দেশ দিলেন তখন ভগবান বলছেন যুধিষ্ঠিরকে হে বান্ডব মনির উপদেশে প্রতিপত্নী উভয়ে একসঙ্গে বিধিমত পুরুষোত্তম মাসের পরম একাদশী ব্রত পালন করলেন ব্রত সমর্পণের পর রাজভবন থেকে এক রাজকুমার তার কাছে এলেন ব্রাহ্মণ এলেন ব্রহ্মার প্রেরণায় ব্রহ্মার প্রেরণায় তিনি বহু ধন সম্পদ নতুন গৃহ ও গাভী এই দম্পতিকে দান করলেন এই দানের ফলে মৃত্যুর পর সে রাজা বিষ্ণুলোক প্রাপ্ত হয়েছিলেন এই যে দান করলেন ব্রাহ্মণকে মৃত্যুর পর তিনি বিষ্ণুলোকে গমন করলেন এইভাবে পরমা ব্রতের প্রভাবে ব্রাহ্মণ দম্পতির সকল দুঃখের অবসান হলো তো সেই জন্য এই পরমা একাদশী ব্রত পালন করলে যদি কারো জীবনে এরকম দুঃখ দুর্দশা থেকে থাকে ধনহীন হয়ে থাকেন তাহলে তিনিও দুঃখ দুর্দশাসে মুক্ত হয়ে তিনি ধনবান পুত্রবান সৌভাগ্যবান সৌভাগ্যবতী হতে পারবেন যে মানুষ এই একাদশী ব্রত পালন না করেন তিনি চৌরাশি লক্ষজনীতে ভ্রমণ করেও কখনও সুখী হন না যিনি এই একাদশী ব্রত পালন করবেন না তিনি চুরাশি জনিতে যেখানেই ভ্রমণ করুন না কেন ব্রহ্মা হয়ে জন্মগ্রহণ করলেও তার দুঃখের কোনো পারাপার নেই তাই অবশ্যই এই একাদশী ব্রতটি আপনারা অবশ্যই পালন করবেন বহু পুণ্য কর্মের ফলে দুর্লভ জন্ম লাভ হয় এই জন্ম অত্যন্ত দুর্লভ সহজে এটা লাভ হয় না হ্যাঁ তাই মানব জীবনে এই একাদশী ব্রত পালন করা অবশ্য কর্তব্য তাই বলা হচ্ছে আট থেকে আশি সকলের জন্য একাদশী মনুষ্য জন্ম লাভ করে যদি একাদশী ব্রত পালন না করা হয় তাহলে মৃত্যুর পরে তাকে নরকে গমন করতে হয় ভগবান সেই কথা বললেন এই একাদশী মাহাত্ম শুনে মহারাজ যুধিষ্ঠির তার আত্মীয় বর্গের সঙ্গে এই ব্রত পালন করেছিলেন এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠি মহারাজকে যখন একাদশীর মাহাত্ম বললেন যুধিষ্ঠি মহারাজ তার সমস্ত আত্মীয় স্বজন পরিবার সকলকে নিয়ে তিনি একাদশী ব্রত পালন করেছিলেন তাহলে আমাদের কি করা উচিত আপনার পরিবারে যারা রয়েছে তাদেরকে নিয়ে আপনারা এই পরম একাদশী আগামী বারোই আগস্ট অবশ্যই পালন করবেন এবং একাদশী ব্রত পালন করার পরে সমগ্র বিশ্বের বিভিন্ন স্থানের পালনের সময় এখানে দিয়ে দিচ্ছি আপনারা এই নির্ধারিত সময়ে পালন করবেন আর সকলে এই একাদশী ব্রত যে শ্রবণ করলেন যদি ভালো লেগে থাকে আপনি একটি নিচে কমেন্ট করবেন হরেকৃষ্ণ বলে এবং আপনার প্রিয়জনকে শুভাকাঙ্ক্ষীকে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলাইকনে প্রেস করে প্রেসটি অল করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সঙ্গে নতুন আরেকটি ভিডিও নিয়ে সাক্ষাৎ হবে